নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। পুজোর শপিং ভেস্তে দিতে ফের হাজির বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা, সঙ্গে সকাল থেকেই বইছে দমকা ছোড়া হাওয়া। ঝড় বৃষ্টি আরও বাড়বে আজ রাত থেকেই। গরমের অস্বস্তির মাঝেই ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়াপিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিম্নচাপ তৈরি হতে পারে, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার নাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেও ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 19 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে। আজ দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানায়, আজ থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ছোড়া হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর কারণে সমুদ্র উত্তাল হতে পারে, যার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বাড়ছে আজ রাত থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে। আজ থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, 2 বর্ধমান, 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার কোনো কোনো অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর রবিবার জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যদিও এই জেলাগুলোর সমস্ত অংশেই ভারী বৃষ্টি হবে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমানের কোথাও কোথাও। তবে সর্বত্রই জারি করা হয়েছে লাল সতর্কতা। মেদিনীপুর, বাঁকুড়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যার ফলে কমলা সতর্কতা জারি থাকছে আজ রাত থেকেই। বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এই জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 14 সেপ্টেম্বর শনিবার, আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বজ্রপাত, কোথায় কোথায় দমকা হওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর, বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, সেই সঙ্গে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিন্তু সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ রয়েছে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। উড়িষ্যার ভুবনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর, এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ রাতের দিকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা, তাহলে আজ রাতের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি রানাঘাট, শান্তিপুর, চাকদাহ, পাণ্ডোয়া, চন্দননগর, হাবড়া, খড়দাহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এদিকে দেখতে পাচ্ছি আমরা বারুইপুর, গজবা, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, নামখানা, হলদেবাড়ি, কাকদ্বীপ, পশেনগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি কলাপাড়া, এদিকে দেখা যাচ্ছে মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি, টেকনাফ, মহেশখালী, চিতাগং, কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, তুরা, সিলাহাট এই সমস্ত বিভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, আমরা রেইন ম্যাপে দেখে নেব আজ রাতের দিকে সবচেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি আজ
লক্ষ্য করে সারাদিন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের বৃষ্টি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে সবচেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, এদিকে দেখা যাচ্ছে কৌতলপুর, আরামবাগ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, হোসেনগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, খড়গপুর, কুমিল্লা, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, মিহিজাম, দুর্গাপুর, এদিকে দুমকা, নলহাটি, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা আমরা একটু মালদহ সাইডে যদি দেখি, মালদহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া, রায়গঞ্জ, কিষানগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামপুর, এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, ওড়নাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে দেখা যাচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, দিনহাটা, এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিতাগাং, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানাচ্ছে আজ সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে এবং সারা রাত্রি জুড়ে কিন্তু বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিন কিন্তু নিম্নচাপের পরিস্থিতি বজায় থাকবে, এই নিম্নচাপের পরিস্থিতি কিন্তু আগামী 19শে সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ 15ই সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা, হলদিবাড়ি, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, কুমিল্লা, জামশেদপুর, দিনহাটা, বাদামপাহা, তুরুঙ্গা, বালেশ্বর, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এদিকে ধানবাদ, দেওঘর, মালদহ, ভাগলপুর, পূর্ণিয়া, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, প্রিগঞ্জ, খড়কল, এদিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর, সেই সঙ্গে লক্ষ্য করে দেখা যাচ্ছে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, এদিকে ওড়লাবাড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। এদিকে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, বাঁকমারা, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, সাইলকোপা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, লালমোহন, কলাপাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া, ফরিদচর উপজেলা, চিতাগাং, কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানাচ্ছে আজ এবং কাল অর্থাৎ শনিবার এবং রবিবার কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তবে উড়িষ্যা সংলগ্ন ধানবাদ, পশ্চিমবঙ্গ, কলকাতা, এই সমস্ত ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি 16ই সেপ্টেম্বর, তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকছে। আমরা যদি একটু 16ই সেপ্টেম্বর লক্ষ্য করি, তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সহ উড়িষ্যার বালেশ্বর, রাউরকেলা, কোবরা, ধানবাদ, সিঙ্গারলি, পাটনা, বিহার, রাঁচি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, শিউড়ি, সাঁইথিয়া, দুমকা, দেওঘর, গড্ডা, ধলিয়ান অর্থাৎ দক্ষিণবঙ্গে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে দেখতে পাচ্ছি হাওড়া, কলকাতা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, ঝাড়গ্রাম, বসিরহাট, এই সমস্ত জায়গায় কিন্তু টানা বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু একটু হ্রাস পেয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ একটু কম লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাবে। তাছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু কমবে। অতি ভারী বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একই রকমভাবে 17ই সেপ্টেম্বর লক্ষ্য করি অর্থাৎ মঙ্গলবার যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি দেখি 17ই সেপ্টেম্বর কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের চেয়ে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 17ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার কিন্তু বাংলাদেশের সিলাহাট, রাঁচি, তো বন্ধুরা 17ই সেপ্টেম্বর কিন্তু বাংলাদেশের ঢাকা, রংপুর, এদিকে দেখতে পাচ্ছি সিলাহাট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, বাগমারা, বিষ্ণুবরমপুর, সিলাহাট, এদিকে ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজিপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে। এদিকে সমুদ্রের উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করি, চিতাগাং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং বন্ধুরা আমরা যদি 18ই সেপ্টেম্বর লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। গজবা, জয়নগর, মাঝিপুর, বাড়ুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, কোলাঘাট, কলকাতা, খড়দাহ, চন্দননগর, হাওড়া, চাকদাহ, বনগাঁও, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। এবং 19শে সেপ্টেম্বর যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে একটু কম থাকছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে।
তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।